1988 থেকে 2006 জীবনের সুদীর্ঘ 18 বছর এক বুক অভিমান নিয়ে এয়ারপোর্টে লাউঞ্জে কাটিয়ে দিয়েছেন মানুষটি। যুবক বয়সে ঢুকে বিদায় নেন বৃদ্ধ হিসেবে। গোটা বিশ্বের নজর কেড়ে নেওয়া লোকটির নাম মেহরান কারিমি নাসেরি। স্বদেশভূমি ইরানের রাজতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই যার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, যার শাস্তি তিনি পান 1977 সালে নাগরিকত্ব হারিয়ে। ইউরোপের অনেক দেশে আবেদন করেন নাসেরি। 1981 সালে সাড়া দেয় বেলজিয়াম। বেলজিয়াম পাড়ি জমিয়ে নাসেরি কাটিয়ে দেন 60 বছর। মা ছিলেন ব্রিটিশ নাগরিক, সেই সুবাদেই ফের নাগরিকত্ব পাওয়ার আশায় ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেন নাসেরি। পথে ট্রানজিট প্যারিসে, সেখানেই যত গণ্ডগোল। চার্লস দ্য গল বিমানবন্দরে পাসপোর্ট সহ সব ডকুমেন্ট খোয়া যায় নাসেরির। লন্ডনে পৌঁছালেও কাগজপত্র না থাকায় নাসেরিকে ফেরত পাঠায় ব্রিটিশ ইমিগ্রেশন। প্যারিসেও তিনি ঢুকতে পারেন না, কারণ কাগজপত্র নেই। তবে যেহেতু ফ্রান্সে তার প্রবেশটা বৈধ ছিল, তাই নাসেরিকে আটক করা হয়নি। পুলিশ ছেড়ে দিলেও বিমানবন্দরে বাইরে পা ফেলার অনুমতি পান না মেহরান। গতিবিধি সীমাবদ্ধ ছিল রানওয়ে এন্ট্রেস থেকে ইমিগ্রেশন বর্ডার লাইন পর্যন্তই। দিন থেকে মাস করায়, মাস থেকে বছর। নাসেরি থেকে যান বিমানবন্দরের ভেতর। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কর্মীদের সাথে গড়ে ওঠে সখ্যতা। যাত্রীরা টাকা পয়সা দিতে চাইলে তিনি নিতেন না, তবে খাবার জামা কাপড় পেস্ট ব্রাশ দিলে সানন্দে গ্রহণ করতেন। ঘুমাতেন লাউঞ্জের বেঞ্চে, স্টাফরা তাকে আপনজনের মতো করে খেয়াল রাখতেন। এক সাংবাদিকের সুবাদে নাসেরির গল্প ছড়িয়ে পড়ে দশ দিগন্তে। এগিয়ে আসেন আইনজীবীরা, কিন্তু ততদিনে নাসেরি বেঁকে বসেছেন। এদিকে তার শারীরিক অবস্থা নিশ্চিতভাবেই খারাপ হতে শুরু করে। 18 বছর বিমানবন্দরে কাটানো নাসেরিকে 2006 সালের জুলাই মাসে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে বের হওয়ার পর তার আবাসস্থল হয় ফ্রান্সের একটি আশ্রম। এরপর তার ভাগ্যে কি ঘটেছে কেউই জানে না। মেহরান করিমি নাসেরিকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশ হয়েছে অনেক বই, হয়েছে বেশ কিছু ম্যাগাজিনের কভার স্টোরি। এয়ারপোর্টে থাকা অবস্থাতেই তাকে ঘিরে কিছু প্রামাণ্যচিত্রও তৈরি হয়। পরিচালক স্টিফেন স্পিলবার্গ নাসেরির গল্প শুনে একটি সিনেমা বানানোর চিন্তা করেন। তৈরি হয় টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত দ্য টার্মিনাল সিনেমাটি, বিশ্বব্যাপী যা তুমুল সাড়া ফেলে। মারিয়া হোসেন, যমুনা নিউজ।